G20 বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী সোমবার আগামীকাল বেলা একটায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা এবং বিকেল পাঁচটায় G20 বৈঠকে যোগ সোমবার রাতেই জয়পুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাজস্থান সফর বুধবার দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠক একের পর এক কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী দিল্লিতে রাজা সাহা প্রতিনিধি রয়েছেন রাজা এই বঙ্গে রাজনৈতিক আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর বারংবার রাজনৈতিক মহল বহু প্রশ্ন তোলে এবার G20 বৈঠকে যোগ দিচ্ছেন এর আগে বহুবার গড়হাজির ছিলেন তিনি রাজা কি কি খবর পাওয়া যাচ্ছে দেখো তো ভাই বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দিল্লি সফর যা সোমবার বিকেলবেলা হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলি যে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার বেলা একটা বিমানে তিনি কিন্তু পৌঁছবেন দিল্লিতে এবং সেখানে বিকেল পাঁচটার সময় G20 বৈঠক সেই বৈঠকে যোগদান করবেন বৈঠকে অংশগ্রহণ করবার পরই তোমাকে বলি যে সব থেকে চমকপ্রদ যেটা বিষয় যে রাত্রিবেলা তিনি কিন্তু জয়পুর যাচ্ছেন এবং জয়পুরে গিয়ে দুটো জায়গায় তিনি যাবেন বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি এক আজমের শরীফ তিনি পৌঁছবেন এবং পাশাপাশি পুষ্কর মন্দির সেখানেও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে আমরা জানতে পারছি দেখো এই এই যে মুখ্যমন্ত্রী রাজস্থান সফরে অশোক গেহলট তার সঙ্গে কি বৈঠক হতে পারে একটা সূত্র কিন্তু বলছে যে অশোক গেহলটের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ 2024 কিন্তু একেবারে আসন্ন পাশাপাশি তোমাকে বলি যে বুধবার দিন তিনি কিন্তু দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং 7 তারিখ অর্থাৎ 7ই ডিসেম্বর ত্রিপুরা যে তৃণমূল কংগ্রেস রয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনিও কিন্তু যাকে নির্বাচন করা হবে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে তিনিও কিন্তু 7 তারিখে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কবি ধন্যবাদ রাজা